হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? মৌ অ্যান্ড পুলক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের রেসিপি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম কুচি, কাজু বাটা, কাঁচা লঙ্কা চিরা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, আলু আর পনির কিউব করে কেটে নিয়েছি। কড়াই আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি আলুটা লাল করে ভেজে নেব। আলুতে আমি হলুদ দিয়ে আলুটাকে আর একটু ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সেই একই তেলে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি হালকা নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা গলে তাড়াতাড়ি, আর একই সাথে আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ক্যাপসিকাম খুব ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু একসাথে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। পেঁয়াজ ভাজার সময় যেহেতু সামান্য একটু নুন অ্যাড করেছিলাম, তাই এখনও খুব অল্প পরিমাণে অ্যাড করলাম। জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাটা। সব কিছু দিয়ে আবারও একসাথে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলাটা দিয়ে তেল ছাড়ছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাই শেষ পর্যন্ত দেখবেন। জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে। মশলা দিয়ে আমার তেল ছেড়েছে অনেকটাই। এর মধ্যে আমি আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন আলু দিয়েও আমি অনেকক্ষণ মশলাটা কষিয়েছি, মশলা দিয়ে কিন্তু তেল খুব ভালো করেই ছেড়েছে। এখন আর একটু কষবো, পনিরটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। পনিরটা কিন্তু আমি তেলেও ফ্রাই করে নিইনি আর গরম জলেও দিইনি, কাঁচা পনিরই আমি একবারে কষিয়ে নিচ্ছি। পনির দিয়েও আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি এতে জল অ্যাড করে দিচ্ছি, জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব তরকারিটি। তরকারিটাও ফুটে গেছে। এরকম মাকা মাকা ভাবেই তরকারিটা করতে হবে, তবেই খেতে ভালো লাগবে। দেখুন ঠিক এরকম ভাবেই মাকা মাকা করতে হবে। তরকারিটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটা দেখে সবাই কমেন্ট করে জানান যে কেমন হয়েছে রেসিপিটা, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।